ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা সতর্কতায় প্রধানমন্ত্রী ডাকে আজ সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত জনতা কারফিউ। সাধারণের জন্য আজ বন্ধ দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। সোমবার মন্দির খোলা হবে কিনা সে নিয়ে আজ সিদ্ধান্ত নেবে মন্দির কর্তৃপক্ষ। বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উত্তর চব্বিশ পরগনার জগদ্দলা ভাটপাড়ার পথচারীদের মধ্যে মাস্ক বিলি করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। করোনা আবহে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কালোবাজারির অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার বারাসাতে কাছারি বাজারে অভিযান পুলিশের, স্বাগত জানালেন স্থানীয় বাসিন্দারা। দুবাই ফেরত দুর্গাপুরের বিধাননগরের এক ব্যক্তি জ্বর। করোনা সতর্কতায় প্রতিবেশীদের চাপে গেলেন আসানসোল জেলা হাসপাতালে, তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা মোকাবিলায় সতর্ক সরকার। হাওড়া ময়দানে বাস চালক কন্ডাক্টরদের মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। কালোবাজারি রুখতে বীরভূমের নলহাটিতে বিডিও নেতৃত্বে বাজারে হানা দেয় পুলিশ। বিক্রেতাদের পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও কথা বলেন অফিসাররা। করোনায় আক্রান্তদের জন্য আইসোলেশন ওয়ার্ড তৈরি করতে জিটিএকে 21টি ঘর দেওয়ার প্রস্তাব দিল দ্য হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। প্রয়োজনে আরও ঘর দিতেও তারা রাজি বলে জানানো হয়েছে সংস্থার তরফে। কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ভবানীগঞ্জ বাজার এবং শনি মন্দির সংলগ্ন এলাকায় পথচারীদের মাস্ক বিলি করেন, হাতে হাতে দেওয়া হয় স্যানিটাইজার। করোনা আবহে হুগলির শেওড়াফুলিতে বেশি দামে জিনিস বিক্রির অভিযোগ। অভিযান চালালো পুলিশ। কয়েকজন ব্যবসায়ী দাম বেশি নেওয়ায় তাদের সতর্ক করা হয়।